সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি ইংলিশ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ইজি ইংলিশের যে রাইট ফ্রম ভার্বগুলো দেখাচ্ছি, আজকে রাইট ফ্রম ভার্বের আমরা 1 থেকে 6 এর দুইটি পর্বে দেখেছি রুলগুলো। এখন আমরা বই থেকে 7 থেকে 12 আজকে যে রুলগুলো আছে সেগুলো দেখাবো। তো এখানে আমি রুলগুলো যেভাবে পড়াই আর তোমরা যদি এইভাবে দেখে নাও তাহলে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আমি আজকে নাম্বার 7 এর রুলটা দেখাচ্ছি সবাইকে। দেখো সবাই, আমি কীভাবে ধরে ধরে দেখাচ্ছি সবাইকে। একক দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, বয়স, অর্থ ইত্যাদি প্লুরাল হলেও পরের ভার্বটি সাধারণত সিঙ্গুলার হবে। যেমন 50 মাইলস, ব্র্যাকেটে আছে, আমাদের ব্র্যাকেট আছে কি, বি, এ লং ডিস্ট্যান্স। তা আমরা বলছিলাম দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, এগুলা যদিও তোমাদেরকে দেখতে মনে হয় যে এটা প্লুরাল, এটা কখনো প্লুরাল হবে না, ভার্বটা হবে কি, সিঙ্গুলার। ধর টাকা 5000, যেহেতু আমাদেরকে বলছে এখানে বলছে একক দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, অর্থ, তো অর্থ এটা টাকা 5000। বি আমরা লাগবো ওয়াজ, স্প্যান্ট বা ইজ স্প্যান্ট, 12 ইয়ার্স, বি জেরিস এজ, তা আমরা লাগবো ওয়াজ জেরিস এজ। আমরা এখানে শুধুমাত্র খেয়াল করতে হবে এই শব্দগুলো আমাদেরকে বলছে একক দূরত্ব, পরিমাণ, সময়, ওজন, বয়স ইত্যাদি যখন বুঝাবে তখন আমরা ভার্বটা হবে কি, সিঙ্গুলার। ইনফিনিটিভ, জিরান, ভার্বাল নাউন, ক্লোজ ইত্যাদি বাক্যের সাবজেক্ট হিসেবে থাকলে সাধারণত ওই সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে গণ্য করে সেই অনুসারে ভার্ব বসাতে হবে। আচ্ছা, আমরা এখানে আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে অ্যামিজা মানে আমরা কী লিখি, সাধারণত মূলভাবে সাথে অ্যাজ বেজ যোগ করি। কিন্তু যদি তোমার কী বলা হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা টু হিসেবে কী কী লাগবো এখানে আমরা দেখি একটু। এখানে টু টেল লাইজ, টু টেল লাইজ, লাইজ এ গ্র্যাড সিন। এখানে বলছে ইনফিনিটিভ, জিরান, এই টু সহ ভার্বের প্রেজেন্ট টেন্সকে বলা হয় ইনফিনিটিভ। তা এখন আমরা এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন ভার্বটা হবে কি, সিঙ্গুলার। দ্য রিডিং অফ দ্য নোভেলস, রিডিং এটা হচ্ছে এখানে কি, রিডিং এখানে মূলত হচ্ছে রিডিং অফ দ্য নোভেলস, আমরা ব্র্যাকেট আছে বি, আমরা লাগবে ইন্টারেস্ট। এখানে দ্য রিডিং অফ নোভেলস, দ্য রিডিং অফ নোভেলস ইজ রিডিং, এটা হচ্ছে জিরান। হ্যাঁ, আর দ্য রিডিং অফ নোভেলস এখানে বলছে ইনফিনিটিভ, জিরান, ভার্বাল নাউন। ওকে, তাহলে আমরা এখন বলছি দ্যাট ইউ ফিনিশড দ্য নভেলস, দ্যাট ইউ ফিনিশড দ্য নভেলস। এখানে আমরা যেহেতু আমাদেরকে বলে দিয়েছি ইনফিনিটিভ, জিডান, ভার্বাল নাউন, ক্লোজ, তাহলে এটা একটা ক্লোজ, দ্যাট ফিনিশ দ্য নভেলস এটা ক্লোজ, ক্লোজে কাজ করছে। তা আমরা বলবো কী করবো, আমরা ভার্বটা লাগবো কি, সিঙ্গুলার, ইজ নন টু মি অথবা ওয়াজ নন টু মি। নাম্বার 9 বলছি অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একই বস্তু বা একই ভাব নির্দেশ করে তবে সাবজেক্ট ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন আমরা বলছি ব্র্যাড অ্যান্ড বাটার, এখানে বলছে এন দ্বারা যুক্ত হলে আমরা জানি ভার্বটা কী হয়, প্লুরাল হয়। কিন্তু এখানে বলছে এন দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে, যেমন ব্র্যাড অ্যান্ড বাটার এটা ধর খাবারকে নির্দেশ করছে ডাইরেক্টলি একসাথে ব্র্যাড অ্যান্ড বাটারকে, তাহলে এখানে হবে ইজ, স্লো অ্যান্ড স্টেডি, ধীরগতি, এই দুটা মিলে একটা হয়েছে। তাহলে উইন্স ভার্বের সাথে অ্যাজ ব্যাজ যোগ করতে হবে, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ, ধরো ঘোড়ার গাড়ি। হ্যাঁ, তারা এখানে ভার্বটাকে বলছে একসাথে যোগ করছে দুইটা শব্দকে, অ্যান্ড তারা যোগ করলে যে প্লুরাল হবে বিষয়টা এমন না, সিঙ্গুলারও হইতে পারে, এখানে আজকে বুঝিয়ে দেওয়া হলো। 10, কালেকটিভ নাউনের পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে কিন্তু বিচ্ছিন্নতা, ভিন্নতা বোঝালে কালেকটিভ নাউনের পরে প্লুরাল ভার্ব বসে। যেমন এখানে বলছে দ্য জুরি বি গিভিং ইজ ভার্ডিক্ট টুডে, এখানে দ্য জুরি বলতে সবাইকে একসাথে বোঝানো হয়েছে, যার কারণে ভাবটা একটাকে মানে ইয়ে হয়ে গেছে, আলাদা আলাদাভাবে বোঝানো হয় নাই, একটা রায় সবাই মিলে দিয়েছে, যার কারণে ভাবটা সিঙ্গুলার। দ্য জুরি আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, এখানে আর বা অয়ার হবে বিকে বাংলে, কারণ দ্য জুরি অলরেডি ভাগ হয়ে গেছে, জুরিবর্গ। দ্য কমিটি এখানে বি আছে ইউনানিমাস, এখানে আমরা ইজ অথবা ওয়াজ লেব, কমিটি সর্বসম্মত হয়েছে একটা মতে। দ্য কমিটি বি আছে ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, দ্য কমিটি যেহেতু দুইটা গ্রুপ হয়ে গেছে তাহলে এখানে কমিটি দ্বারা কী হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। নাম্বার 11 হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসলে তা প্লুরালে প্লুরাল নাউন বোঝায়, তখন পরের ভার্বটিও প্লুরাল হয়। আমরা জানি ভার্চুয়াস, পুয়র এগুলো সাধারণত সবসময় অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কখনো আর্টিকেল বসে না, যখন দি বসে তখন ভার্বটা হবে কি, প্লুরাল। যেমন দ্য ভার্চুয়াস গুণীরা, বি অলওয়েজ হ্যাপি দার্মিকারা, দ্য পুয়র গরিবেরা, বি কে বাংলা আমরা কী কী পাই, অ্যামিজার ওয়াজওয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা লাগবো আর, কারণ এটা প্লুরাল হয়ে গেল, ঠিক আছে। তারপর যে কথাটা ইনফরমেশান,
হ্যাঁ, ইনফরমেশন, নিউজ, সিনারি, মেশিনারি, অ্যাডভাইস, ফার্নিচার, ওয়েজেস, পোয়েট্রি, ইস্যু, ব্রিক, হেয়ার, অ্যালফাবেট, লাগেজ, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, এথিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইত্যাদি সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় এবং তাদের বার্বটা সব সময় সিঙ্গুলার হবে। যেমন এখানে দেওয়া হয়েছে দ্য সিনারি অফ কক্সবাজার আমরা রাখবো ইজ চার্মিং, দ্য ওয়েজেস অফ সিন ইজ ড্যাথ, পলিটিক্স বিএসএ আমরা রাখবো ইজ সামথিং নেস্টি। তো আমরা এইভাবে বাকি রুলগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবো, সবাই সঙ্গে থাকবা, ইজি ইংলিশের সঙ্গে থাকবো।